ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস ম্যাজিক। ম্যাথস ম্যাজিক্সে আজ সবাইকে স্বাগত। অনেকদিন পর ভিডিওটা করছি, আজকে দুটো আপডেট পেয়েছি, আপডেট নিয়ে ঘোষণা করছি। এক হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট, আর দুই প্রাইমারি টেট রিক্রুটমেন্ট। আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রী আজই ঘোষণা করেছেন। তো ওনা বলেছেন যে প্রায় 20,000 যারা ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাই করে রয়েছে, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট চলবে, এবং এই রিক্রুটমেন্ট প্রসিডিউর শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই, এবং আপ টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো প্রসিডিউরটা কমপ্লিট হবে। তো যারা আপার প্রাইমারিতে এতদিন ধরে ওয়েট করেছিলে, 2015-এ আগস্ট মাসে খুব সম্ভবত পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি, সেই পরীক্ষার আজ ইন্টারভিউয়ের একটা সময় এসে গেছে। তো তোমরা যারা আপার প্রাইমারি কোয়ালিফাই করে রয়েছে, তারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, তো ইন্টারভিউ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। এরপর দ্বিতীয় খবরটা আসি। দ্বিতীয় খবরে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা আমি তোমাদের প্রথমে শোনাবো, তারপর আমি সেই নিয়ে আলোচনা করব। তো একটু শোনো দেখি মুখ্যমন্ত্রী কি বলেছেন, তোমাদেরকে একটু শোনাচ্ছি, একটু ভালো করে শোনো। তো বুঝতেই পারছো মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন আজকে। উনি বলেছেন যে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা দপ্তর তার জন্য রেডি হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। যারা টেটের ক্যান্ডিডেট রয়েছে, প্রাইমারি টেটের ক্যান্ডিডেট, তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের খুব তাড়াতাড়ি ভোটের আগেই পরীক্ষা হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, 2017 সালে ফর্ম ফিল আপ হয়েছিল এপ্রিল মাস নাগাদ, তারপর থেকে দীর্ঘ 3 বছর, 3.5 বছর হয়ে গেল, 3.5 বছর অবসান ঘটিয়ে পরীক্ষা হতে চলেছে। তো যখন আমাদের পরীক্ষা হবে অলমোস্ট 4 বছরের কাছাকাছি হয়ে যাবে, তো টেটের জন্য যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, খাটো, সামনে তোমাদের টেট, টেট নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দাও, আর আশা করি তোমরা সামনের পরীক্ষা সবাই সফল হবে। তো এই আশা নিয়ে আজ ভিডিওটা করা। আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে।